আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শোখের খামার একটি ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি চাষি মানি মধুকে বলা হয় প্রাকৃতিক মহা ঔষধ আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম মধুকে বলেছেন খাইরত দাওয়া অর্থাৎ উত্তম ঔষধ প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি যেমন ইউনানি এবং আয়ুর্বেদ এ দুটি চিকিৎসা পদ্ধতিতেই মধুকে মহৌষ বলে আখ্যায়িত করা হয়েছে মধুর রয়েছে নানাবিধ উপকারিতা এজন্যই যুগ যুগ ধরে মধু স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহার হয়ে আসছে তো আজকের টিউটোরিয়ালে আমি আমরা পোলট্রি খামারে মধুর ব্যবহার কিভাবে করতে পারি বা করলে কিভাবে আমরা উপকৃত হব সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুকে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন তো চলুন প্রথমে আমরা জেনে নেই মধুর গুণাবলী মধুর যে প্রধান উপাদানটি রয়েছে সেটি হচ্ছে সুগার বা চিনি কিন্তু অত্যন্ত বিস্ময়ের বিষয় হচ্ছে মধুর যে সুগার বা চিনি রয়েছে সেটা সরাসরি ম্যাটাবলিস হয়ে যায় অর্থাৎ আমাদের দেহে যেমন অন্যান্য চিনি খেলে আমরা সেটা ফ্যাট হিসেবে সঞ্চিত হয় অতিরিক্ত খেলে কিন্তু মধুর সুগার সেরকম হয় না রাশিয়ার মস্কো ইউনিভার্সিটির এক অপশনে দেখা গেছে যে মধুর মধ্যে যে উপাদানগুলো রয়েছে এর মধ্যে এমন এমন কিছু প্রয়োজনীয় উপাদান রয়েছে যেগুলো মানবদেহ এবং প্রাণী দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের ভিটামিনস মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টস অ্যামাইনো অ্যাসিড প্রতিটি জিনিসেরই কম্বিনেশন রয়েছে মধুতে মধুতে প্রচুর পরিমাণে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স ভিটামিন কে এবং ভিটামিন ই রয়েছে যা প্রতিটি প্রাণী দেহের জন্যই গুরুত্বপূর্ণ প্রোটিন হরমোন কোলিন অ্যাসিটিনয় কি নাই মধুতে মধুতে এমন এমন উপাদানগুলো রয়েছে যা সচরাচর অন্যান্য খাদ্যদ্রব্যে পাওয়া যায় না এবার চলুন মধুর কিছু গুণাগুণ জেনে নিই প্রাচীন গ্রিস এবং মিশরে বিভিন্ন ধরনের দুরারোগ্য ক্ষত বা ঘাস হারাতে মধু ব্যবহার করা হইত তো আমরা আমাদের ফার্মে বিভিন্ন সময় দেখা যায় যে মুরগি বা টার্কি একে অন্যকে ঠুকরিয়ে জখম করে ফেলে বা যে কোনোভাবে যে কোনো প্রাণীর আঘাতে বা এনিহাও ক্ষত হতে পারে শরীরে তো এই সব জায়গায় বা কোনো ইনফেকশন হলে সেখানে মধু বিশুদ্ধ মধু আমরা লাগিয়ে দিতে পারি পরপর কয়েকদিন লাগালে সে জায়গাটা আস্তে আস্তে শুকিয়ে যাবে নিয়মিত আমরা যদি আমাদের ফার্মে মুরগিকে মধু খাওয়াই তাহলে মুরগির শরীরে যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণে থাকবে এবং উপকারী ব্যাকটেরিয়াগুলো গ্রো করতে সহায়তা করবে এছাড়াও সবচেয়ে বড় উপকার যেটা হয় সেটা হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আপনার মুরগিকে যদি আপনি নিয়মিত মধু খাওয়ান তাহলে আপনার মুরগির পেটের গুঁড়োযোগজনিত রোগগুলো তুলনামূলকভাবে কমে যাবে যেমন আমাশয় ডায়রিয়া বা কলেরা এই টাইপের রোগগুলো সচরাচর এটা করতে পারবে না এছাড়াও মধু ব্যবহার করলে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই প্যারালাইসিস হওয়ার চান্সও কমে যায় নিয়মিত যদি আপনারা মুরগিকে মধু খাওয়ান তাহলে দেখবেন যে আপনার মুরগির পালকগুলো উজ্জ্বল হবে শাইনিং বাড়বে এছাড়াও মুরগির প্রতিদিনের যে খাবারের রুচি সেটাও বৃদ্ধি পাবে খাদ্য গ্রহণ বেড়ে যাবে ফলে মুরগিগুলো সুস্থ সবল থাকবে তো আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সময়ে স্ট্রেচ বা ধকল কাটানোর জন্য মুরগিকে বিভিন্ন ধরনের স্যালাইন দিয়ে থাকি বা ইলেকট্রোলাইট দিয়ে থাকি তো আমরা এর পরিবর্তে যদি আমরা মধু ব্যবহার করি তাহলে মুরগিগুলো দ্রুত রিকভার করবে এবং শরীরে খুব দ্রুত শক্তি পাবে তো মধুকে আমরা ন্যাচারাল এনার্জি ড্রিঙ্ক বলতে পারি তো এটা আমরা অতিরিক্ত গরমের সময় বা মুরগি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করার পরে বা ব্রুডিংয়ে সব জায়গায়ই ব্যবহার করতে পারি জানলে অবাক হবেন যে প্রাচীন গ্রিসের স্পোর্টসম্যান অর্থাৎ খেলোয়াড়দের মাঠে নামানোর আগে তাদেরকে মধু পান করানো হতো কারণ এটা খুব দ্রুত শক্তি যোগায় শরীরের মধ্যে তো আমরা যারা গরু বা ছাগলে খামারি আছি তারা অনেক সময় দেখি যে আমাদের গরু বা ছাগল বাচ্চা দেওয়ার পরে দুধের পরিমাণ কমে যায় বা অনেক গরু ছাগল দুধ কম দিতে পারে তো এই ধরনের গরু ছাগলকে যদি আমরা মধু খাওয়াই তাহলে দুধের পরিমাণ বৃদ্ধি পাবে এবার আমরা মধুর ব্যবহারটা জেনে নিই অনেক সময় বৈরি আবহাওয়ার কারণে আমাদের শেডে মুরগির ঠান্ডা লেগে যেতে পারে হালকা ঠান্ডা বা কাশি তো এ ধরনের প্রবলেমগুলোতে আমরা যেটা করতে পারি এক লিটার পরিমাণ পানিতে কয়েকটি তুলসী পাতা নিয়ে হালকা আছে সেটাকে চুলাই কিছুক্ষণ জাল দিয়ে সেখানে এক থেকে দুই চামচ চামচ মধু মিশিয়ে সাথে এক দুই চামচ আদার রসও দিতে পারি এভাবে সকাল এবং বিকাল দুইবেলা যদি আমরা তিন থেকে পাঁচ দিন খাওয়াই তাহলে দেখা যাবে যে আমাদের ঠান্ডার সমস্যাটা সেরে যাবে এছাড়াও ইতিপূর্বে আমি যে কাটা ছেঁড়ায় মধুর ব্যবহারটা বলেই দিয়েছি এছাড়াও ব্রুডিংয়ে আমরা মধুটা ব্যবহার করতে পারি এটা খুবই কার্যকরী যারা এখনও ব্যবহার করেননি তারা ব্যবহার করে দেখবেন ফলাফলটা আপনি নিজেই বুঝতে পারবেন ব্রুডিংয়ে আমরা যেটা করি যে বিভিন্ন ধরনের স্যালাইন ইলেকট্রোলাইট এই ধরনের জিনিসগুলো ব্যবহার করি তো এগুলো পরিবর্তে যদি আমরা বিশুদ্ধ মধু ব্যবহার করি তাহলে দেখা যাবে যে আমাদের ব্রুডিংয়ে মর্টালিটি কমে যাবে তো ব্রুডিংয়ে আমরা প্রতি এক লিটার পানিতে এক দুই চামচ মধু নিয়ে মিশিয়ে সেই পানিটা মুরগির বাচ্চাকে প্রথম তিন থেকে পাঁচ দিন খাওয়াতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের ব্রিডিংয়ে বাচ্চার মর্টালিটি অনেকাংশে কমে যাবে এছাড়াও বিভিন্ন ধরনের ধকলে আমরা মধুটা ব্যবহার করতে পারি এনার্জি ড্রিঙ্ক হিসেবে যেমন ধরেন নতুন বাচ্চা এক জায়গা থেকে পরিবহন করলেন বা বড়ো মুরগি এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হলো বা একটা শেড থেকে আরেক শেডে স্থানান্তর করা হলো কিংবা অতিরিক্ত যখন গরম থাকবে সেই সময় আমরা মধু ব্যবহার করতে পারি সেটাও ওই একই নিয়মে এক লিটার পরিমাণ পানিতে এক দুই চা চামচ মধু নিয়ে সেই পানিটা ভালো করে মিক্স করে মুরগিকে খাওয়াতে পারি এছাড়াও আমরা সারা বছরই মধুটা ব্যবহার করতে পারি তো অনেকে ধারণা থাকতে পারে যে গরমের দিনে মধু ব্যবহার করলে মুরগি ক্ষতি হবে আমি বলবো না কোনো ধরনের সমস্যা হবে না আমি আমার ফার্মে ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় মুরগিদের সারা বছরই সাপ্তাহিক ভিত্তিতে মধু খাওয়াই তো আপনারা ওইটা করতে পারেন নিশ্চিন্তে কোনো ধরনের প্রবলেম হবে না ইনশাল্লাহ তো সারা বছর যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে সপ্তাহে এক থেকে দুই দিন ওই একই নিয়মে এক লিটার পরিমাণ পানিতে এক দুই চা চামচ মধু নিয়ে ভালো করে মিক্স করে একবেলা করে খেতে দিতে পারি তো এভাবে আমরা সারা বছর এটা কন্টিনিউ করতে পারি তো আপনারা যারা আমার ফেসবুক গ্রুপ টার্কি অ্যান্ড পোলট্রি মাস্টার্স কমিউনিটি স্কুলে যুক্ত আছেন তারা অবশ্যই মধুর ব্যবহারটা ভালো করে জানেন কারণ মধু বিষয়ে আমার অনেকগুলো পোস্ট আছে এছাড়াও ফেসবুকে যারা আমার সাথে কানেক্টেড আছেন তারা অবশ্যই জানেন তো যারা এখনও আমার সাথে ফেসবুকে কানেক্টেড হন নাই তারা ভিডিও ডেস্ক্রিপশন থেকে আমার ফেসবুক পরামর্শ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এছাড়াও আমার পেজ লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে সরাসরি ফেসবুকে চলে যেতে পারেন তো গ্রুপে যদি আপনারা জয়েন করেন সেখানে আপনার পোলট্রি এবং ইনকিউবেটর বিষয়ক যে কোনো সমস্যা বা মতামত আপনারা পোস্ট আকার করতে পারেন তো আমাদের পরামর্শ গ্রুপে অনেক সিনিয়র ফার্মাররা রয়েছে নতুন পুরাতন অনেক উদ্যোক্তা রয়েছেন তারা তাদের অভিজ্ঞতা সেখানে শেয়ার করেন তো আপনারা একটু ঢু মেরে দেখতে পারেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী দেখা আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম